تفسیر محفل سی ایچ پی بسم اللہ الرحمن الرحیم تفسیر القرآن محفل چٹوگرام 2002 পাঁচ দিনব্যাপী ঐতিহাসিক তাফসিরুল কোরআন মাহফিলের শেষ দিনে এখন বক্তব্য রাখছেন বিশ্বনন্দিত মুফাসসির কোরআন কোরআনের পাখি আল্লামা দিলওয়ার হোসেন সাইদি শব্দধারণ মাহসিন সাউন্ড সিস্টেম প্রযোজনায় সিএইচপি শুধু তাফসির মাহফিল সিএইচপি চ্যানেলে আল্লামা সাইদির মূল্যবান আলোচনা এখন দেখতে পাবেন এবারে বিষয় আল্লাহর নিয়ামত ও নামাজ আল্লাহ পাক বলছেন ওয়ামুর আহলাকা বিসসালাতি ওয়াসতাবির আলাইহা লা নাসআলুকা রিযকান নাহনু নারযুকুকা ওয়াল আকিবাতু লিত্তাকওয়া ওয়ামুর আহলাকা বিসসালাত ওয়াসতাবির আলাইহা নামাজের জন্য পরিবার পরিবর্গকে আদেশ করো আর নিজেও নামাজের উপরে প্রতিষ্ঠিত থাকো আমি তোমাদের কাছে রিজেক্ট চাই না রিজেক্ট তো আমি তোমাদেরকে দেই রিজেক্ট কে দেয় আল্লাহ জোরে বলেন না কে দেন আল্লাহ পাক আমাদের দেশে লক্ষ্য করেন বাংলাদেশ হচ্ছে সুজলা সুফলা শস্য শ্যামলা দেশ যেখানে হাত দেবেন সেখানে খাবার পাওয়া যায় পুকুরে খাবার পাওয়া যায় পানির মধ্যে হাত দিলে খাবার পাওয়া যায় গাছে হাত দিলে খাবার পাওয়া যায় মাটিতে হাত দিলে খাবার পাওয়া যায় এত খাবার যে দেশে সেই দেশের মানুষেরাই সবচাইতে বেশি না খায় মরে ঠিক কিনা বলেন এবার যান মধ্যপ্রাচ্যে সৌদি আরবে যান যে দেখবেন পাহাড় আর পাহাড় বালু আর বালু মরুভূমি আর মরুভূমি গাছপালা তেমন কিছু নাই ফসলাদিও তেমন কিছু হয় না মানুষ মরে না না খাইয়া বরং খাইয়া খাইয়া এক একজন তার পেটকে দুইখানা তরমুজের সাইজ বানায় ফেলাইছে না খাইয়া মরে না না খাইয়া মরে যেখানে খাবার আছে পানি আছে সম্পদ আছে এই জায়গার মানুষ মরে কারণ কি কারণ হলো আল্লাহ রাব্বুল আলামিন বলেন ولو أن أهل القرى آمنوا واتقوا لفتحنا عليهم بركات من السماء والأرض الله পাক বলেন দেশের লোকেরা জনপদের লোকেরা যদি দুইটা কাজ করে এক নম্বর যদি আমার উপর ঈমান আনে আর আমাকে যদি ভয় করার নীতি অবলম্বন করে চলে আল্লাহ পাক বলেন তাহলে আমি ওই জনপদের মানুষের জন্য তাদের দেশের আকাশ আর জমিনের বরকতের সব দরজা আমি আল্লাহ খুলে দেব আকাশ থেকে জমিন থেকে বরকত দান করব আল্লাহ পাক বরকত দেন আল্লাহকে ভয় যে করে সে নামাজ আদায় করে আল্লাহ পাক বলেন রিজেক্ট তো আমি তোমার কাছে চাই না রিজেক্ট তো আমি তোমারে দেই নিজে নামাজ পড়ো আর পরিবার পরিবর্গকে নামাজের জন্য নির্দেশ দাও জাহান্নামে যারা যাবে যত কারণ আছে জাহান্নামে যাওয়ার তার মধ্যে শ্রেষ্ঠ কারণ হলো অন্যতম কারণ হলো বেনামাজি থাকা নামাজ না পড়া কোরআন বলছে আল্লাহ রাব্বুল আলামিন কোরআন শরীফের ভিতরে বলছেন ইয়াতাসাআলুনা আনিল মুজরিমিন মা সালাকাকুম ফি সাকার ক্বালু লাম নাকু মিনাল মুসাল্লিন ওয়া লাম নাকু নুতঈমুল মিসকিন জাহান্নামীদেরকে প্রশ্ন করা হবে জাহান্নামে কেন এসেছো তারা বলবে আমরা নামাজ পড়ি নাই নামাজ আদায় করতাম না আর আমরা মিসকিনদেরকে খেতে দিতাম না জাহান্নামে যাওয়ার যে বড় দুটি কারণ তার একটি হলো নামাজ না পড়া আর একটি হচ্ছে মিসকিনদেরকে খেতে না দেওয়া প্রিয় ভাই সব নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন লা দীনা লিমান লা সালাতা লাহু তার কাছে দীন নাই ঈমান নাই যার কাছে নামাজ নাই পরিষ্কার কথা হলো পাসপোর্টে আপনার নাম লেখা থাকতে পারে মুসলমান সার্টিফিকেটে নাম লেখা থাকতে পারে মুসলমান ভোটার লিস্টে আপনার নাম লেখা থাকতে পারে মুসলমান কিন্তু আপনি যদি নামাজি না হন আল্লাহর খাতায় মুসলমান হিসেবে নাম থাকার কোনো কারণ নাই মুসলমান হতে হলে নামাজকে সঠিকভাবে আদায় করতে হবে
man taraka salatan muta'ammidan faqad kafara, ichche kore je namaz chhere dilo she kuhuri korlo, faqad kafara duti ortho, ekta ortho holo ei ichche kore je namaz chhallo she kuhuri korlo, ar ek ortho holo ichche kore je namaz chhere dilo she kafer hoye gelo. Jore bolen nauzubillah. Ekjon Allahr banda ar ekjon kafer, dui joner moddhe parthokyo ki bolen? Nobiji bolechen আল্লাহর বান্দা আল ফারকু বাইনাল আবদি ওয়াল কুফরে, কাফের এবং আল্লাহর বান্দা দুজনের মধ্যে পার্থক্য হচ্ছে নামাজ। যে ব্যক্তি নামাজ আদায় করলো সেই মুসলমান, সেই আল্লাহর বান্দা, যে নামাজ পড়লো না সে কাফের। আমি আপনাদের খেদমতে আরজ করতে চাই, পাঁচ ওয়াক্ত নামাজ সঠিকভাবে আদায় করার দায়িত্ব আল্লাহ পাক আমাদেরকে দিয়েছেন, সেই দায়িত্ব যেন আমরা পরিপূর্ণরূপে আদায় করি। আর সেই নামাজটা হতে হবে সাল্লু কামা রাআইতুমুনি উসাল্লি, নামাজ পড়ো সেইভাবে যেভাবে আমাকে নামাজ পড়তে তোমরা দেখেছো। সুবহানাল্লাহ, নবীজির মতো করে নামাজ পড়তে হবে, নামাজ যেন সহিভাবে আদায় হয়। আর এই নামাজই হলো ইন্নাস সালাতা তানহা আনিল ফাশায়ি ওয়াল মুনকার, নামাজ মানুষকে অশ্লীলতা এবং পাপাচার থেকে মানুষকে রক্ষা করে। এই পাঁচ ওয়াক্ত নামাজ জীবনে আর ছাড়বো না, এই ওয়াদা করবেন আপনারা? এই ওয়াদা করবেন, জীবনে আর কোনোদিন নামাজ ছাড়বো না। নামাজ ছাড়ার অর্থই হলো কুফরি করা অথবা কাফের হয়ে যাওয়া। তাহলে আমরা ওয়াদা করি, দুহা তুচো করে বলেন, ইয়া আল্লাহ তোমার পবিত্র নামে কসম করি, শপথ করি, ওয়াদা করি, যতদিন পর্যন্ত মালাকুল মউত আমার মাথার কাছে না আসতেছে ততদিন পর্যন্ত ফরজ নামাজ, ফরজ রোজা, শরীয়তের ওজর ছাড়া আর ছেড়ে দেব না, আর ছেড়ে দেব না, আর ছেড়ে দেব না। এবার জোরে বলেন, ইয়া আল্লাহ আমার আজকের এই কসম, আমার এই আজকের তাফসিরের মাহফিলের শপথ, আমার মৃত্যু পর্যন্ত আমাকে পালন করার তৌফিক দাও। আমিন, আমিন, আমিন ইয়া রাব্বাল আলামিন। হাত নামান। আল্লাহ পাক বলছেন, আল আমরু বিল মারুফ নাহু আনিল মুনকার, ভালো কাজের আদেশ, অন্যায় কাজ বন্ধ করার এই দায়িত্ব উম্মতের, এই দায়িত্ব দলের, এই দায়িত্ব ব্যক্তির, এই দায়িত্ব হচ্ছে রাষ্ট্রের। রাষ্ট্র যদি ইমানদারদের হাতে পড়ে কয়টা কাজ করে তারা? الذين مكناهم في الأرض أقاموا الصلاة وآتوا الزكاة وأمروا بالمعروف ونهوا عن المنكر, নামাজকে প্রতিষ্ঠা করবে, যাকাত আদায় করবে, ভালো কাজের আদেশ করবে, আর অন্যায় কাজ দুহাতে বন্ধ করে দেবে। এটা হলো দায়িত্ব। মুসলমান ইমানদারদের দায়িত্ব হলো যে তারা ভালো কাজের আদেশ করবে, অন্যায় কাজকে নিষেধ করবে। এই ভালো কাজের আদেশ আর অন্যায় কাজের নিষেধ এই কাজ করেছিলেন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, মুহাম্মদ রাসূলুল্লাহ সবাই বলেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তিনি এই কাজটি পরিপূর্ণরূপে করলেন। এই কাজ করার পর তিনি ইন্তেকাল করলেন। এই কাজের সুফল আমারু বিল মারুফ ওয়া নাহু আনিল মুনকার, ভালো কাজের আদেশ, অন্যায় কাজের নিষেধ করলে ফলটা কি হয় তা কি শুনবেন না চোখে দেখবেন? দেখতে চান? তাহলে ইতিহাসের পাতার দিকে তাকান। হযরত নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইন্তেকাল করেছেন, এখন ক্ষমতা এসেছেন হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু। হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু ক্ষমতা এসে তিনি বিচারপতি বানায় দিলেন হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি আজকে বিচারক, বিচারপতি। এক বছর বিচার কার্য পরিচালনা করলেন। এক বছর পর ঐতিহাসিকরা লিখছেন, ফামা কাসা আমান কামিলান ফালাম ইখতাসিম ইলাইহি ইসনান, একটি বছর চলে গেল, বিদায় হয়ে গেল হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর বিচারালয়ে, দুইটা লোক এরকম এলো না
যে একজন আরেকজনের বিরুদ্ধে কোন মামলা দায়ের করার জন্য কেউ হযরত ওমরের দরবারে আসলো না সুবহানাল্লাহ বলবেন না সুবহানাল্লাহ বলবেন না পৃথিবীতে আছে এরকম কোন দেশ যেখানে এক বছরের ভিতরে কোন মামলা দায়ের হয় না হযরত ওমর এলেন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হযরত ওমর এলেন আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে এসে বললেন মা হাজাতাবি عند قوم مؤمنين يا خليفة رسول الله صلى الله عليه وسلم هي رسول الخليفة حضرت ابو بكر اي ذاتير কাছে বিচারকের দরকারটা কি উনি জিজ্ঞেস করলেন কারণ কি এই কথা কেন বল তিনি বললেন আমি এক বছর পর্যন্ত বিচারালয় বসে থাকলাম সকালে আসি বিকালে যাই এক বছরের ভিতরে একটা লোক আমার কাছে আসলো না একটা মামলা নিয়া তো যে দেশে মামলা হয় না সেখানে বিচারকের দরকার কি হযরত আবু বকর প্রশ্ন করলেন তোমার কাছে বিচার চাইতে কেউ আসলো না কেন এ ব্যাপারে তোমার ধারণা কি হযরত ওমর বলেন ইয়া খলিফা হে আল্লাহর রাসূলের খলিফা আমার ধারণা হচ্ছে এক বছরের ভিতর বিচার আমার কাছে কেউ চাইতে আসলো না তার কারণ দীনুহুমুন নসিহা এই কওম এই জাতির দীন হচ্ছে ভালোবাসা এই জাতি এই মুসলিম জাতি একজন আরেকজনকে ভালোবাসে কল্যাণ কামনা করে প্রত্যেকে প্রত্যেকের কল্যাণ কামনা করে একে অপরের কল্যাণ কামনা করলে সেখানে কি মারামারি হয় মামলা মকদ্দমা হয় দীনুহুমুন নসিহা ওয়া মানহাজুহুমুল কোরআন আর তাদের মানহাজ তাদের সংবিধান তাদের উদ্দেশ্য তাদের লক্ষ্য আল্লাহর কোরআনের রাস কায়েম করা আল্লাহর কোরআন হচ্ছে তাদের সংবিধান আমাদের মাওলানা 5 বছরে 10 লাখ পেইস আছে গত 5 মাওলানা শামসুদ্দিন সাহেব বলছেন শুধু চট্টগ্রামে না বাংলাদেশ 10 লাখ বাংলাদেশে 5 বছরে 10 লক্ষ কেস নাকি এখনো জমা হয়ে আছে দেখেন অবস্থা আর এক বছর ভিতর একটা মামলা আসে নাই কারণ দীনুহুমুন নসিহা এই জাতির দীন হচ্ছে পরস্পর পরস্পরকে ভালোবাসা ওয়া আমালুহুম আল আমরু বিল মারুফ ওয়া নাহাউ আনিল মুনকার আর তাদের আমল হলো একজন আরেকজনকে ভালো কাজের আদেশ দেয় আর অন্যায় কাজ দুহাতে ফিরায় কথা বুঝতে পেরেছেন অন্যায় কাজ বন্ধ করে দেয় ওয়াইদা মারিদু আহাদুহুম আদুহু যখন এদের মধ্যে কেউ অসুস্থ হয় তাহলে সকলে তখন তারা সকলে তাকে দেখতে যায় সেবা শুশ্রূষা করে ওয়াইজা ফতাকারা নাসারুহু আর যখন তাদের মধ্যে কেউ ফকির হয়ে যায় গরিব হয়ে যায় তখন তাদের সাহায্য করার জন্য লোকেরা এগিয়ে আসে ফামাযা ইখতাসিমুনা ইলাইয়া ইয়া খলিফাতা রাসূলিল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই যখন জাতির অবস্থা তখন কোন দুঃখে আমার কাছে মামলা নিয়ে লোকের এসে হাজির হবে এই জন্য আমার কাছে মামলা নিয়ে কেউ আসে না এই জন্য কাজটি হলো আমারু বিল মারুফ ওয়া নাহু আনিল মুনকার এই কাজটা করলেই জমিনে শান্তি প্রতিষ্ঠা হবে দেশ সুখী হবে সমৃদ্ধশালী হবে আলহামদুলিল্লাহ বলি দেখুন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন فوالذي نفسي بيده لتأمرن بالمعروف ولتنهون عن المنكر আল্লাহর নবী বলেন আল্লাহ পাকের কসম করে বলি যার হাতের ভিতরে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবন তার কসম করে বলি তোমাদেরকে অবশ্যই ভালো কাজের আদেশ করতে হবে আর অন্যায় কাজ থেকে মানুষকে ফিরায় রাখতে হবে তোমরা যদি এই কাজটি না করো আওলা ইউসাল্লিতান্নাল্লাহ আলাইকুম শিরারাকুম এ কাজ যদি তোমরা না করো তোমাদের উপরে দুশ্চরিত্র দুষ্ট লোকদেরকে তোমাদের শাসক বানায়া দেওয়া হবে বুঝছেন কথা বুঝেছেন হইছিল না মুসল্লাত আল্লাহ করে দেন নাই দুষ্ট লোকদের সুতরাং এই অবস্থায়
আমারু বিল মারুফ নাওয়ানিল নাহিয়ানিল মুনকারের দায়িত্ব যদি পালন তোমরা না করো তাহলে কি হবে সব থেকে খারাপ লোকদেরকে শাসক বানায় দেওয়া হবে আর ওই সময় সুম্মা ইয়াদউহু খিয়ারাকুম এই সময় তোমাদের লোকেরা তোমাদের ভালো ভালো লোকেরা যতই দোয়া করুক না কেন আল্লাহর দরবারে লা ইস্তাজাবা লাকুম আল্লাহর কাছে দোয়া মঞ্জুর হবে না নাউজুবিল্লাহ পড়েন তাহলে কাজটা হলো এই মানুষকে ভালো কাজের আদেশ দিতে হবে অন্যায় কাজ থেকে ফিরাতে হবে নবীজি বলেছেন মান রা মিনকুম মুনকারান ফালিউগাইজ্জিরহু বিয়াদি ফাইন লাম ইস্তাতি ফাবিলিসানি ফাইন লাম ইস্তাতি ফাবিকলবি ওয়া যালিকা আযআফুল ঈমান আল্লাহর নবী বলছেন কোন অন্যায় কাজ যদি দেখো দুই হাতে বন্ধ করে দাও হাত দিয়ে বন্ধ করার অর্থ কি শক্তি প্রয়োগ করো যদি না পারো ফাবিলিসানি জবান দিয়ে বন্ধ করো যদি তাও না পারো ফাবে কলবি মনে মনে কি কন্ত এই এইটাই হলো গলত অর্থ এটাই হচ্ছে গলত অর্থ দেশের মধ্যে মদ চলে জুয়া চলে জিনা চলে ব্যভিচার চলে আপনি মুখ দিয়েও বাধা দিলেন না হাত দিয়েও বাধা দিলেন না মনে মনে ঘৃণা করলেন তাতে হইল কি তাতে কিছু হবে হবে না এর প্রত্যেকটি শব্দের পেছনে হচ্ছে ফালিও গাইজিরহু পরিবর্তন করে দাও হাত দিয়ে পরিবর্তন করে দাও কথা বলে পরিবর্তন করে দাও অন্তর দিয়ে কিভাবে অন্তর দিয়ে এইভাবে করো যে মনে মনে কল্পনা করো চিন্তা করো সমাজ থেকে এই অন্যায় কিভাবে তুমি দূরীভূত করবে এই চিন্তাও যদি না করো তাহলে ঈমানের খাতায় নামও থাকবে না ওয়া যালিকা যাফুল ঈমান এটাই হলো ঈমানের দুর্বলতম অংশ তাহলে ঈমান তিন প্রকার হলো এখানে ফার্স্ট ক্লাস সেকেন্ড ক্লাস থার্ড ক্লাস আপনারা কোন ক্লাসে যেতে চান কোন ক্লাসে যেতে চান ফার্স্ট ক্লাসে যেতে চান তাহলে দু হাতে বাধা দিন আর যদি সাহস না হয় অন্তত মনে মুখে মুখে আপনি মুখে বাধা দিন তাও যদি না পারেন কেউ থার্ড ক্লাসের কিন্তু কোনো দাম নাই থার্ড ক্লাস যদি কেউ মেট্রিকে থার্ড ক্লাস বিএতে ইন্টারমিডিয়েটে মাস্টার্সে সব জায়গায় থার্ড ক্লাস এই সার্টিফিকেট নিয়ে কোনো জায়গায় চাকরি করতে যাবেন আপনার অ্যাপ্লিকেশন দেখিয়া দুনিয়ার চোদ্দ গোষ্ঠীর থার্ড ক্লাস দেখে বলবে বাবা অ্যাবাউট টার্ন করো বাড়ির দিকে ডবল মার্কস করো থার্ড ক্লাসের দাম নাই দাম হলো ফার্স্ট ক্লাসের ফার্স্ট ক্লাস মোমেন্ট হতে হবে বাধা দিতে হবে দুই হাতে আজ শহরে বন্দরে অশ্লীলতা সে পড়েছে চতুর্দিকে ঠিক কিনা বলেন সিনেমার পোস্টার অশ্লীল পোস্টার দিয়ে সে আছে শহর বন্দর মোমেনারা দেখে আর হেঁটে যায় আপনাদের দায়িত্ব আছে আপনারা মন্ত্রী যখন আসে মন্ত্রীদের ধরবেন ডিসিকে ধরবেন এসপিকে ধরবেন আপনারা দাবি জানাবেন আইন আমরা হাতে তুলে নিতে চাই না আপনারা সন্ত্রাস বন্ধ করতে চান আপনারা মাস্তানি চাঁদাবাজি বন্ধ করতে চান আর বাইরে এই ধরনের অশ্লীল ছায়াছবির পোস্টার টানায় রাখবেন আপনারা কিছুতেই এটা বন্ধ করতে পারবেন না হয় আপনারা বন্ধ করেন না হয় জনগণ এগুলি গোবর মেখে আলকাত্রা মেখে এগুলি সব বন্ধ করে দেবে পারবেন না বলতে পারবেন না পারতে হবে এটাই তো আপনার কাজ এই কাজ করার জন্য যদি এগিয়ে আসেন আবার যদি জাগ্রত হন দুনিয়া আবার আপনার পায়ের উপরে চুমো খাবে ইনশাআল্লাহ বলেন ইনশাআল্লাহ আর জেহাদ যদি ভুলে যান জেহাদ যদি ভুলে যান জেলের ভয় কথা বলবেন না মন্ত্রীর সামনে এমন কথা বললে যদি আমি আমারে যদি গ্রেফতার করায় আমি যদি এই হক কথা বলি আমার যদি চাকরি না থাকে তাহলেই সর্বনাশ হলো আজ পৃথিবীতে 140 কোটি মুসলমান কিন্তু এই মুসলমানগুলির কোনো দাম নাই আমি ঠিক বললাম কি না দাম আছে আচ্ছা ভাই এইখানে আপনারা দাঁড়ান কেন আর হাঁটেন কেন বসা মানুষের তো কিছু কাজ আছে যারা দাঁড়ায় নিতান্ত পেশাব পায়খানার কথা যদি না বলে হাত ধরে বসায় দেন মানুষের তো আদব কায়দাও থাকা উচিত লক্ষ লক্ষ মানুষ আপনি যাবেন কই আল্লাহ মানুষের হুশ জ্ঞান দিন জোরে কোন আমিন আল্লাহ মানুষকে বুদ্ধি বিবেচনা দিন বলেন আমিন যারা দাঁড়াইছেন বসায় দেন
আর জোরে সরে জিকির করেন লা ইলাহা ইল্লাল্লাহ ইল্লাল্লাহ লা ইলাহা illallah muhammadur rasulullah priyo bhai sob ei prithibite allah pak musliman dere banaisen shreshtho jati sei shreshtho jati musliman aaj prithibite podanoto kafere lathi mare ihudire lathi mare khristane lathi mare mushrikre lathi mare musliman aaj football er moto hoye geche kanna auzubillah বলেন নাউজুবিল্লাহ এমন সময় তো ছিল যখন আটখানা খেজুর দুই জনে ভাগ করে খেয়ে আধা গ্লাস মা পানি চার পাঁচ জনে ভাগ করে খেয়ে যুদ্ধ করেছে রোমানদের বিরুদ্ধে পার্সিয়ানদের বিরুদ্ধে যুদ্ধ করে মিশর থেকে শুরু করে মরক্কো থেকে শুরু করে রাবাত পর্যন্ত সারা পৃথিবীর অর্ধেকটা পৃথিবী মুসলমানদের পায়ের তলায় এসে গিয়েছিল আমরা তো সেই মুসলমান ঠিক কি না আজ 140 কোটি মুসলমান দাম নাই